নমস্কার। আজ উদ্বাস্তু আন্দোলন সার্থক হলো, বলতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে। ওপার বাংলা থেকে আসা সমস্ত হিন্দু উদ্বাস্তু সম্প্রদায় আজ মোদীজি তাদের মুক্ত করলেন। আমার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তাদের কঠিন লড়াই করে মুক্ত করেছেন, ঝামা ঘষে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই দেখুন নাগরিকত্ব সার্টিফিকেট, দেখুন নাগরিকত্ব সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা পেয়েছে এবং আমাকে আগেই পাঠিয়ে দিয়েছে, আমি আজকে সব জেনে নিলাম। ওনার বাড়ি ছিল খুলনা জেলার ডুমুরিয়াতে, ওনার নাম হচ্ছে দেবপ্রসাদ গাইন, লেলিনগড়ে বাড়ি, আমাদের নিউ ব্যারাকপুর লেলিনগড়ে বাড়ি। উনি পালিয়ে পালিয়ে এসেছিলেন এদেশে, কোনো পাসপোর্ট করে আসেননি। আর ওনার বাবার নাম হচ্ছে সুনীল গাইন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে হিন্দু, তার প্রমাণটা আপনি কি করে দিলেন? আমি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করেছি, কারণ ওই দাড়িওয়ালা একজন ফকির আছে আর একজন ব্যাপারী আছে, তারা যেভাবে আমাদের গালাগালি করেছে, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আমার সুবোধদাকে, আমাকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমার ঠাকুরকে, শান্তনু ঠাকুর মহাশয়কে, আমি তাদের আজ উচ্চ কণ্ঠে বলতে চাই। আর দিদিমণি যেভাবে কা কা সিসি করে দাঁড় কাকের মতো রাস্তায় নেমেছিলেন, দিদিমণি আপনি আজকে দেখে নিন যে মোদীজি যা গ্রান্টি দেন, মোদীজির গ্রান্টি 100% গ্রান্টি, সেই গ্রান্টি কখনো তিনি কখনো ভঙ্গ করেন না, এটা আপনি জেনে নিন ভালো করে। তাই তিনি বললেন, আমি 7 নম্বর রেলগেট নিউ ব্যারাকপুর, ওখানে সমীর ব্রহ্মচারীর কাছ থেকে আমি লিখিত এনেছিলাম, আমি হিন্দু, ওটা ঠাকুরবাড়ির একটা মতুয়া কার্ড থাকলেও হতো। আমি বললাম, আপনি যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগের থেকে বসবাস করছেন, বলে যে কোনো স্থানীয় 3 জন লিখে দিলেই হয়ে যাচ্ছে, আর আমার তো ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তো আমার আছে, আমার আগের থেকেই রয়েছে। উনি এসেছেন 2004 সালে, পালিয়ে পালিয়ে এসেছেন। আমি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করেছি, আমি বললাম আপনার ওপার বাংলার কোনো প্রমাণ লাগেনি? বলে ওটা না হলেও হতো, যেহেতু আমি ডিক্লারেশন দিয়েছি, সেলফ ডিক্লারেশন, যে আমার ওপার বাংলা থেকেই আমি এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, এবং বাংলাদেশের ঠিকানা আমি সব লিখে দিয়েছি। আর ওই যে জানোয়ারগুলো, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা বলছিল যে আমি যখনই লিখব যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন আমার নাগরিকত্বটা নাকি চলে যাবে। দেখুন কতটা মিথ্যা কথা বলে উদ্বাস্তুদের ভোট নেবার জন্য, শুধু এই ভোটের রাজত্ব করেছে আমার দিদিমণি, আর হাজার হাজার কোটি টাকা দিয়ে দালালগুলোকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে, আর আমাকে জুতো মারতে চেয়েছে, আমার ঠাকুর মশাইকে জুতো মারতে চেয়েছে, জুতো মারতে চেয়েছে আমার সুবোধদাকে। উনি বললেন কিচ্ছুই লাগতো না, সেলফ ডিক্লারেশনই হয়ে যায়, বলছে একদম ঠাকুর বাড়ির একটা কার্ড হলেই হয়ে যাবে, আর কিচ্ছুই লাগবে না, আমি হিন্দু, ওতে লেখা আছে, এবং ঠাকুর বংশের যারা রয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অথবা ইসকন, যেখান থেকেই লিখে দিই তাতেই হয়ে যাবে। এই জন্যে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আমার বিশ্বপ্রিয় মোদীজিকে, আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আমি শ্রদ্ধা জানাই, জানাই উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আজ আমার চোখে জল এসে যাচ্ছে, আজ আমাদের আন্দোলন সার্থক হয়েছে, আমার আর কিচ্ছু চাওয়ার পাওয়ার নেই। আমি শুধু ভেবেছিলাম প্রায় 5 কোটি উদ্বাস্তু, তারা কবে মুক্তি পাবে, অবৈধ অনুপ্রবেশকারী তকমা তাদের উঠে যাবে, তারা ভারতের স্থায়ী নাগরিক হবে, তাদের আধার কার্ড, ভোটের কার্ড থাকলেও কোনো একদিন যদি এখানে এনআরসি হতো, তারা সবাই রোহিঙ্গাদের মতো হয়ে যেত, আর সেই ভয় নেই। তাই আমি ছোট্ট একটা গান গাইছি, ছোট্ট এক কলির গান, গানটা আপনারা শুনুন, গানটা আপনাদের আমি শোনাচ্ছি। ভয় আমি পারবো না ভাই দিদির মতো, আমি পারবো না ওই ফকিরের মতো, মুখ ভরা দাড়ি, তার কলকাতায় বাড়ি,
আমি পারবো না আর দিদির মতো দিতে তো গালাগালি। এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি, এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি, এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি। তুমি মিথ্যাবাদী কাল নাগিনী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী কাল নাগিনী, তোমার কথাগুলো সব জালি। এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি, এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি। তুমি সিয়ের বিরোধিতা করে, তুমি সিয়ের বিরোধিতা করে ভয় দিলে খালি খালি। এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি, এটুক বলি দিদি তোমার মুখে মাখলো চুনকালি। সমস্ত উদ্বাস্তু ভাইদের বলছি, আর একটা ভোট নয় জোড়া ফুলে, সব পদ্ম ফুলে, পদ্ম ফুলে, পদ্ম ফুলে। নমস্কার।